আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা স্টার্ট করছি হচ্ছে বিকাল থেকেই। তো আসলে আমি তেমন করে আজকে কোনো মানে ভিডিও মেকিং করতে পারিনি, অনেক চেষ্টা করার পরেও আমার ছেলেটা আজকে একেবারেই ঘুমায় নাই। একবার আমি একটু ঘুম পাড়াই দিয়েছি, বাবা কেমন করে না, একবার আমি একটু ঘুম পাড়াই গেছিলাম হচ্ছে গোসল করতে। আমি ঘুম পাড়াই ঘুম পাড়াই গোসলখানায় ঢুকছি আর সে উঠে গেছে। কেমন করে পচা বাবা, যা আমার, হ্যাঁ তুমি কেমন পচা বাবা, অনেক চিল্লা পাল্লা করে, সারাদিন ঘুমায় না, রাতের বেলা একটু ঘুমায় তাও আবার একটু পরপর জাগে আর হচ্ছে কান্না করে। আমার পচো বাবাটা, তুমি কেমন পচো বাবা, হুম আমার সোনা বাবাটা, আমার সোনা পাখি, একটু শুয়ে শুয়ে খেলো তো আব্বু। আমার ছেলে হচ্ছে ক্যামেরা দিকে তাকাই থাকে অন করলে, ও একটা বাচ্চা দেখতে পায়, জন্য আসলে আয়নার সামনে এরকম করে আর মানে প্রচুর চিল্লা চিল্লি করতে পারে, শরীরের মানে মানে সব শক্তি দিয়ে মনে হয় এরকম মনে হয়। আসলে আমার ছেলে চিল্লা পাল্লা করবে তো আপনাদের প্রবলেম হবে, এই জন্য ওরে আর কি রেখে নিলাম। যাই হোক, আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো, বলতাম না আসলে আপনাদের কারো কারো কথায় না বলে আর কি পারি না এরকম হয়ে ওঠে। যাই হোক, যেহেতু ব্লগিং করি আপনাদের জন্যই, আপনাদের ভালো লাগার জন্য, তো তারপরও কিছু কিছু কথা আপনারা বলেন, হয়তো সেটা জানার জন্য, বা মানে আছে না কিছু কিছু মানুষ মানুষকে হচ্ছে খোঁচামেটা কথা বলেন, তো ওই টাইপের কিছু মানুষ আছে যাদের জন্য মানে কথা না বললে পারা যায় না এরকম। আসলে আপনাদের সবচাইতে বেশি প্রশ্ন যেটা, সেটা হচ্ছে রুহিকে কি আমরা দেখতে যাব কি না। আপনারা জানেন আমি আমার বিয়ের পর থেকে যথেষ্ট সম্ভব চেষ্টা করি রুহিকে দেখতে যাওয়া বলেন, ওর সাথে কথা বলা, মানে নিজের থেকে যতটুকু পারি কেনাকাটা করে দেওয়া, এগুলো কিন্তু কেউ আমাকে শিখাই দেয় না। এটা আমার ফ্যামিলিতে আরও অনেকেই ব্লগিং করে, তাদের কাছ থেকে বিশ্বাস না হলে জানিয়ে নেবেন যে আমি তাদের কাছ থেকে মানে জিজ্ঞেস করে নিই কি না, যে এটা ওটা দিব কি না, এটা দিব না কি কি করব, কখনোই জিজ্ঞেস করি না। আমি এমনও সময় গেছে আমি নিজে যাইতে পারি নাই, আমার ভাইকে দিয়ে হচ্ছে ওর জন্য কেনাকাটা করে পাঠাইছি, এমনও সময় গেছে। আসলে আমি তখন একা ছিলাম আমার বিয়ের পরে, তো আমি ওকে আমি সব সময় বাচ্চাদেরকে একটু বেশি ভালোবাসি, জানি না কতটুকু আপনাদের কাছে মনে হয়, তো মানে বড়দের সাথে মানে যে সময়টা আমার মানে আছে না যে আমি বড়দের সাথে সময় কাটাবো, তার চাইতে আমি বাচ্চাদের সাথে সব সময় ভালো একটা মানে সময় মনে করি এরকম হয়ে ওঠে আমার কাছে। তো আমি বলছি আমার হাজবেন্ডকে, সে যদি রুহিকে আমার কাছে এনে দেয় তাহলে তার সমস্ত কিছু আমি দেখে রাখবো, তাতে কোনো প্রবলেম নাই। কিন্তু এই যে রুহি কিন্তু কোথায় আছে সেটা আপনারা জানেন, তার মা মানে অন্য জায়গায় গিয়ে একটা বিয়ে বসছে, সেইখানে হচ্ছে মেয়েটাকে নিয়ে গেছে। তো ওর নানা বাড়িতে থাকলেও একটা কথা ছিল যে ওর নানা বাড়িতে থাকতেছে, আমি ওর নানা বাড়িতে গিয়ে হচ্ছে ওর সাথে দেখা করতে পারি, ওর সাথে কথা বলতে পারি, যখন তখন ওকে নিয়ে আমি সময় কাটাইতে পারি, সেটা সাবজেক্টটা অন্যরকম হয়। আর ও আছে কোথায়? ও আছে হচ্ছে ওর মা যেই ছেলেটার সাথে চলে গেছে সেই ছেলেটার বাড়িতে আছে। তো এটা আসলে মানে আমাদের কাছে, আমাদের সমাজের কাছে একটা খারাপ জিনিস যে সেইখানে আবার আমরা যাই, মানে লজ্জাজনক বলেন, তারপরে হচ্ছে মান সম্মানের প্রশ্নের কথা বলেন, সবটাই। আর তাছাড়া কি জানেন, ওই বাড়িতে হচ্ছে আমাদের ননদ বিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনারা জানেন, লতাফুকে, লতাফু তো আমার ননদ হয়, তো আত্মীয় বাড়িও, তো সেইখানে এরকম গিয়া যদি বারবার সিনক্রেট করা হয় সেটা হচ্ছে আরেকটাই মানে
ওইখানে যে ননদটা থাকে তার উপরও একটা অন্যরকম মানে মনে হয় যে তার উপরও একটা প্রভাব পড়তে পারে। আসলে তারও তো ভালো লাগা খারাপ লাগা আছে। তো আমি যথেষ্ট চেষ্টা করছি, যতবারই দেখা করছি ওর নানা বাড়িতে, তা খবর দিয়া, ওর নানাকে রিকোয়েস্ট করে, আইনা এটা সেটা করে, আসলে এভাবে হয় না কোনো কিছু, বুঝতে পারছেন? আর তাদের আবারও কিছু কিছু চাওয়া এরকম হয়ে যায় যে যেটা মানে একবারে মানে কোনো প্রকারে ঠিক জায়গায় বসে না। আছে না একটা কাজ যে মানে যার জন্য কাজ করা হবে তাকে দেখতে পারবো না, ধরতে পারবো না, ছুঁতে পারবো না, কিন্তু তার কাজটা আমাদের করে দিতে হবে, এরকম একটা বিষয় হয়ে ওঠে। তো যাই হোক, আমি এখনও বলি সে আমার হাজবেন্ড যদি রুহিকে এখনও আমার কাছে আয়না দেয়, আমার সমস্ত ওর প্রতি যত যা আছে সব কিছুর দায়ভার আমি বুঝে নেব, কিন্তু ও যে অন্য একটা জায়গায় থাকে এটা আমার কাছে খুব মানে আমি যে একবার একবার না দুইবার গেছি রুহিকে দেখার জন্য লতাফুর শ্বশুর বাড়িতে, তো আমার কাছে খুবই খারাপ লাগছে কিছু কিছু ব্যবহার। তো এই জন্য মানে আমি পা বাড়াই না আর কি, যে ওইখানে আমি যাব মানে কেমন একটা অস্বস্তি কথাবার্তা হয়ে যায় যা বলে বোঝানোর মতো না। তো যারা মেয়ে মানুষ তারা অবশ্যই বুঝবেন, মেয়ে মানুষ বলতে না, মানুষ যদি চিন্তাধারা মানে ঠিক জায়গায় রাখে তাহলে প্রত্যেকটা মানুষের কথাই প্রত্যেকটা মানুষ বোঝে। আশা করতেছি আপনারাও বুঝবেন যে সিচুয়েশনটা আসলে কোথায় গিয়া দাঁড়াইছে। তো আমার হাজবেন্ড কিন্তু বিদেশ চলে যাওয়ার আগের দিন রুহির সাথে দেখা করে আসছে, বাট আমি যাইতে পারি নাই, কা আমি তখন এমনিতেই অসুস্থ ছিলাম এজন্য, আর আমার খুব একটা ভালো লাগে নাই। আমি বলছি যে আপনি গিয়ে দেখা করে আসেন, কোথায় গিয়ে দেখা করছে সেটা আমি জানি না, তো সে দেখা করে আসছিল, যেহেতু চলে যাবে আমি বলছি দেখা করে আসেন। তো বাড়িতে আসছে, আজকে 3 দিন হয়েছে। তো প্রত্যেকটা মানুষেরই একটা প্রাইভেসি আছে, আমি মাঝে মাঝে আপনাদেরকে বুঝি না, সে এখান থেকে আসছে তার একটা মানে রিল্যাক্সের প্রয়োজন আছে, রিল্যাক্স করবে। হ্যাঁ, তার মেয়ে, এটা কথা ঠিক, প্রত্যেকটা বাবা মারই তার সন্তানের জন্য খারাপ লাগে। তো আমি তো আর তাকে ধরে বেঁধে রাখি নাই, যাইতে মানা করি নাই। আমি কিন্তু আসছে পর থেকেই রুহির কথা তাকে মনে করাই দিছি, তাকে বলছি, সে বলছে হ্যাঁ দেখা করতে যাবে। তো তারও কিন্তু একটা আছে, সেটা আপনারা বুঝতে পারেন, বুঝবেন না তা না, যে তার মেয়েটাকে নিয়ে ওইখানে চলে গেছে, সে মানে সবসময় যখন ইচ্ছা তখনই ওখানে চলে যাইব, মানুষজন তো এতে খারাপ বলে, না পারতাছে নিয়ে আসতে, না পারতাছে তার সাথে দেখা করতে, তারও একটা কষ্ট কাজ করে ভিতরে। তো আপনাদের এগুলো মনে করে দেওয়ার মতো কোনো কিছু নাই, সে তার মেয়েকে কি দেবে না দিবে, দেখা করবে না না করবে, সেটা তার মাথায় ঠিকই আছে, কিন্তু আপনাদের কথার জ্বালায় মানে না বললে পারলাম না। আর আপনাদের কি মনে হয় যে সে তার মেয়ের জন্য কিছু আনে নাই, কি যেন বললেন, আবার অনেকে বলেন সব তো আপনার ছেলের জন্যই আনছে, খালি ছেলে ছেলে করতেছেন, মেয়ের জন্য কি আনছে, মেয়ের জিনিসপত্র দেখানো অবশ্যই দেখাবো, দেখাবো না কেন, আর আমার ছেলের জন্য এমন কি আনছে, আমার ছেলের জন্য আনছে হচ্ছে যেগুলো তো আমার কিনতে হয় এইখানে, এই তেল সাবান, তারপর হচ্ছে শ্যাম্পু ক্রিম, এই সব জিনিস যেগুলো আমার তো এখানে কিনে আমার ছেলের ইউজ করাইতে হয়, আমার ছেলের জন্য কিন্তু সোনা দানা হীরা মুক্তা কিছু নিয়ে আসে নাই। আপনারা যেরকম করে বললেন মনে হইতেছে যে মালয়েশিয়া থেকে এইসব উঠাই নিয়েছে আমার ছেলের জন্য, আর মেয়ের জন্য কিছু আনেনি, যা ছেলে মেয়ে উভয়ই প্রত্যেকটা বাবা মার কাছে সমান। তো আমার ছেলের তো মানে কি বলবো, আয়শা এই 6 মাস পরে দেখলো সে, কিন্তু রুহির বয়স প্রায় 7 বছরের মতো হয়ে যেতেছে, কিন্তু তাকে হয়তো অনেক বছর পরে আয়সা পাইছে কাছে, কিন্তু ওরকম করে তার পায় নাই। তো ভালোবাসাটা ওরকম করে কাজ করে নাই কা, আর কাজ না করারও কিছু নাই, তার মেয়ে, তার কষ্ট লাগে, তার খারাপ লাগে, এটা আমি তার কাছে থেকে বুঝি, কিন্তু আপনাদের কাছে কি মনে হয় জানি না। আবার বলেন যে মেয়ের প্রতি তার আগেও কোনো দায়িত্ববোধ ছিল না, এখনও নাই, ছিল কি না সেটা আপনারা জানলেন কিভাবে, আপনারা কি দেখে গেছেন? আসলে আমি তো বাড়িতে যতটুকু জানি শুনি সে তার মেয়ের টেক কেয়ার করতো, কখন কি লাগবে না লাগবে সেই দিকে খুব খেয়াল রাখতো।
আপনাদের এই কথাটা আসলে মানতে পারলাম না। আর আমার ছেলের জন্য অনেক দামি কিছু নিয়ে আসে নাই, শুধুমাত্র এইসব জিনিস আমি আপনাদের ভিডিওতে দেখাবো, কোনো সমস্যা নাই। ছেলের জন্য কী আনছে, মেয়ের জন্য কী আনছে, আমার জন্য কী আনছে আমি সবই দেখাবো। আর আমার জন্য অনেক কিছু নিয়ে আসে নাই, যে আমার জন্য দামি অনেক কিছু নিয়ে এসে একেবারে বউ ছেলে পাইয়া তার মেয়ে ভুলে গেছে এরকম কিছু হয় নাই। কা সে যতটুকু পারছে তার সাধ্যের মধ্যে করে সবার জন্যই আনছে, কম বেশি কাউরে ফালাই দেওয়ার মতো কিছু আনে নাই কা। আর আমরা দেখা করতে যাব, অবশ্যই যাব না তা না, দেখা করতে যাব আমি। তবে একটা কথা আমি এখন বলতেছি আপনাদের, আমি শিওর জানি না আমি রুহির সাথে এবার দেখা করতে যাইতে পারবো কিনা, যেহেতু আগেরবার যাই নাই এবারও না, কারণ আমি আমার হাজব্যান্ডকে বলছি যে সে যদি আমার কাছে আয়না দেয় তাহলে সেটা আমি বুঝে নেব, বাট অন্য একটা বাড়িতে গিয়ে আমি তার সাথে বারবার দেখা করতে পারবো না, এটা আর কি মানুষজন খারাপ বলে। তো আমাদের আত্মীয় স্বজনও আছে ওইখানে, আমার চাচার শ্বশুর বাড়ির কাছে, অনেকে অনেক বাজে কথাবার্তা বলে যে এইখানে এসে কেন দেখতে হইব, মানে মানুষজন বলে। আমার ভাইয়ের শ্বশুর বাড়িও ওইখানে কাছে, তো আমার মাঝে মাঝে খুব লজ্জা লাগে এইসব জিনিসপত্র, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে কখনো মানা করি না, সে তার সন্তানের কাছে যাবে এটাই স্বাভাবিক, তাকে আদর করবে ভালোবাসবে তার প্রয়োজন মেটাবে, কোনো সমস্যা নাই, কারণ সন্তান তো বাবা মার কাছেই আবদার করে, এসব নিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি যে মানে সব সময় যাব এটা সম্ভব না, কারণ আমি লেখাপড়া করি ভালো একটা কলেজে, আমার বন্ধুবান্ধব আছে, আমার ব্লগিং অনেকেই দেখে, তো ওরাও মাঝে মাঝে আমাকে মানে এইসব ব্যাপারে কথাবার্তা বলে, তখন আমার অনেক খারাপ লাগে। তো যাই হোক, যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন।